এই পৃথিবীতে মানুষ যে অপরাধী করুক না কেন, প্রত্যেকটা অপরাধের একটা নাম মানুষ নামে ডাকে। কোন মহিলার সাথে অবৈধভাবে থাকলে জানাকারী বলে, কারো সম্পদ গোপনে নিয়ে চলে গেলে যা তার অধিকারে নেই চুরি বলে, কাউকে মুখোমুখি দাঁড়িয়ে জীবন নাশের হুমকি দিয়ে সম্পদ নিয়ে চলে গেলে ডাকাতি বলে, এমন কিছু সেবন করে অথবা পান করে নেশাগ্রস্ত হয়ে বিবেক বুদ্ধি হারিয়ে পড়ে থাকলে মানুষ নেশা বলে। মানুষ যা বলেছে তা যদি সত্য না হয় তাকে মিথ্যা বলে, কথা দিয়ে কথা না রাখলে মানুষ মুনাফিক বলে, রোজার দিনে রোজা না রাখলে মানুষ বেরোজদার বলে, আজানের সময় মুয়াজ্জিনের ডাকে সাড়া না দিলে মানুষ বেনামাজি বলে। মানুষ আল্লাহ সুবহান ওয়া তাআলার নাজিলকৃত কোরআন ও আল্লাহর আদেশ ও নিষেধকে অস্বীকার করলে মানুষ একে মুরতাদ কাফের বলে। এভাবে প্রত্যেকটা অপরাধকে মানুষ নামকরণ করে, কি করণ করে। আমি কি আপনাদেরকে আজকে বলবো এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধ, এই পৃথিবীর সবচাইতে ঘৃণিত অপরাধ, এই পৃথিবীর সবগুলো অপরাধকে যদি এক জায়গায় নিয়ে আসা হয়, আর এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধকে যদি এক জায়গায় নিয়ে আসা হয়, পুরো পৃথিবীর মানুষ আর জিন মিলে সবাই মিলে অপরাধ করলে সব অপরাধকে যদি একত্রিত করা হয়, আল্লাহ যতটা রাগ না করে, কোন একজন মানুষ যদি শুধু একটা অপরাধ করে আল্লাহ এর চাইতে অনেক বেশি রাগ করে, বলুন তো সেই অপরাধের নাম কি, আমাকে একটু বলুন তো ওই অপরাধের নাম কি যেই অপরাধ করলে আল্লাহর ক্ষমা করে না, নাম কি বলেন তো। মাশাআল্লাহ, অনেকদিন পরে হলো একটা স্টেজ পাইছি যেখানে কিছু মানুষ বলতে পেরেছে। মানুষ সব অপরাধের নাম জানে, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ এই অপরাধের মানুষ নাম নিয়ে চর্চা করে না, এই অপরাধ নিয়ে মানুষ ভাবে না যে কি এমন অপরাধ যা রবকে রাগিয়ে দেয় চূড়ান্তভাবে, কি এমন অপরাধ রহমানের রহম কাজে দেবে না, কি এমন অপরাধ যা গফুরুল ওয়াদুদের ক্ষমার স্নেহকে ছাড়িয়ে যাবে, কি অপরাধ মানুষের জানা উচিত, মানুষের ভ্রুক্ষেপ করা উচিত যে তার রব কোন কাজে চূড়ান্তভাবে রাগ করে আর ক্ষমা করবে না ওই অপরাধ নিয়ে মারা গেলে। পৃথিবীতে বেঁচে থাকাটাই হচ্ছে বিলাসিতা, বেঁচে আছেন মানেই ক্ষমা চাইতে পারেন, বেঁচে আছেন বলেই তো খিদা লাগে অনুভব করতে পারেন, আল্লাহ রিজিক দে তা ভাবতে পারেন, বেঁচে আছেন বলেই তো অসুস্থ হন আল্লাহ সুস্থ করে তা ভাবতে পারেন, বেঁচে আছেন বলেই তো দরিদ্র স্বাবলম্বী হতে হবে, ধনী হতে হবে আল্লাহ ধনী করে স্বাবলম্বী করে সেই অনুভবটা অনুভব করেন, বেঁচে থাকাই সবচেয়ে বড় বিলাসিতা। মনে রাখবেন, বেঁচে থাকাই সবচেয়ে জীবনের বড় আনন্দ, কারণ বেঁচে আছেন বলেই ক্ষমা চাইতে পারবেন, বেঁচে আছেন বলেই ক্ষমা চাইতে পারবেন, বেঁচে থাকলেই দুটা সিজদা বাড়তি দিতে পারবেন, বেঁচে থাকলেই দুই ওয়াক্ত সলাত বাড়তি পড়তে পারবেন, বেঁচে থাকলেই দুইটা মানুষকে দুইটা উপদেশ দিতে পারবেন, বেঁচে থাকলেই আল্লাহর নাম আল্লাহর ধ্বনি গুঞ্জে উঠবে আপনার হৃদয়ে আপনার মগজে, বেঁচে থাকলেই আল্লাহ এবং রাসূল প্রেমে নিজেকে মাতিয়ে রাখতে পারবেন, মরে গেলে হিসাব নিকাশ শেষ। মানুষ, পরাণগঞ্জের মানুষ, কি সেই অপরাধ, পরাণগঞ্জের মানুষ অহংকার করো না, পুরুষ ও মহিলা নানা নামে তুমি বিভক্ত হতে পারো, নানা দলে তুমি বিভক্ত হতে পারো, তোমার অনেক হুজুর থাকতে পারে যার সাথে আমার মেলে না, তোমার অনেক মুরব্বী থাকতে পারে যার সাথে আমার মেলে না, পরাণগঞ্জের মানুষ আমাকে অবহেলা করো, যায় আসে না, তবে শুনো পরাণগঞ্জের মানুষ, রবের সাথে অহংকার করো না, রব তিনি যিনি সাত আসমানকে
কিয়ামতের দিনে ডান হাতে ভাঁজ করে রাখবে সুবহান আল্লাহ, এত মহান রব। অহংকার করোনা রবের সাথে। পরাণগঞ্জের মানুষ শুনো, আমি টেনে গানের মতো কথা বলি না, আমি মানি, আমি মানি তুমি আমার কথা বোঝো না, আমি মানি তোমার কাছে মনে হয় আমি রাসূল প্রেমে প্রেমিক নই, আমি মানি তুমি এমনটা ভাবো, তাই ওয়াজ শুনতে আসো না, মাহফিল শুনতে আসো না, তাই তুমি কথাকে অবহেলা অবজ্ঞা করো। পরাণগঞ্জের মানুষ তোমাকে অনুরোধ করি বলি, অহংকার করো না। ওয়াজ কে করছে দেখার বিষয় নয়, ওয়াজ কার করছে দেখার বিষয়। পরাণগঞ্জের মানুষ যে যেখানে আছো, আমার আওয়াজ যার কাছ পর্যন্ত যায়, সবাইকে অনুরোধ করি বলি, স্টেজে আসতে হবে জরুরি নয়, জরুরি নয় আমার সামনে বসতে হবে। আমি আমার সামনে কয়জন বসে আছে ওর পরোয়া করে কথা বলি না, আমি তোমাকে ভালোবাসে এই কথাগুলো বলছি। সেই চট্টগ্রাম থেকে এখান পর্যন্ত আসছি, আল্লাহর ভালোবাসায় কোনো মানুষ এত কষ্ট করে বলে আমার মনে হয় না। কেন জানি মনে হয় ওয়াজ মাহফিল একটা ব্যবসায় পরিণত হয়েছে, কেন জানি মনে হয় ওয়াজ উদ্যোক্তারা, ওয়াজের কমিটিরা এটা একটা প্রচলিত প্রথা মনে করে নিয়েছে, বছরে একটা হতে হবে। তা না হলে কি মানুষ এমন করে, এক ঘন্টার ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয়, এক ঘন্টার ওয়াজ করার জন্য হুজুর 30 ঘন্টা গাড়িতে চড়ে আসে, এত কষ্ট কি আসলে মানুষ আল্লাহর জন্য করে, নাকি মানুষের কোনো সার্থকতা আছে আল্লাহই ভালো জানে। যাই হোক পরাণগঞ্জের মানুষ শোনো, যেহেতু কষ্ট করে চলেই এসেছি, দুটা কথা তোমাকে বলে যাই, মনোযোগ দিয়ে শোনো, অহংকার মুক্ত হয়ে শোনো। দেখো তোমার পুঁজিতে এই পুঁজিটুকু যোগ করে নিজেকে একটু উন্নত করা যায় কিনা। পরাণগঞ্জের মানুষ, তোমাকে একটা অপরাধ থেকে নিষেধ করে যাচ্ছি, তোমাকে একটা অপরাধ থেকে নিষেধ করে যাচ্ছি। পরাণগঞ্জের যুবক ও বৃদ্ধ, মহিলা ও পুরুষ, আল্লাহর দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে শোনো। লোকমান হাকিম তার ছেলেকে বলেছিল, তুমি কি তোমার ছেলেকে কখনো বলেছ? পরাণগঞ্জের মানুষ, বয়স তোমার 40 অথবা 60, 30 অথবা 25, 70 অথবা 90, বলো তো এই 90 বছর বয়সে তোমার ছেলেকে কি তুমি এমন কথা বলেছ যেমন লোকমান হাকিম বলেছিল? পরাণগঞ্জের মানুষ, পরাণগঞ্জের ইমাম, পরাণগঞ্জের খতিব, পরাণগঞ্জের ওয়াইজের ওয়াইজিনরা, তুমি কি লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে যা বলেছিল, তুমি কি তোমার শ্রোতাদের, তুমি কি তোমার ছেলে মেয়েদের এ কথা বলছো? আমি এটা বলে প্রশ্ন করিনি যে আপনারা বলেন না, এটা কথা বলার একটা আন্দাজ, আপনারা ভাবেন না যে আমি আপনাদেরকে বোকা বলছি, ঠিক আছে? ইনশাআল্লাহ পরাণগঞ্জের মানুষ শোনো, লোকমান হাকিম তার কথা রব এত পছন্দ করেছে, রব তার পেয়ারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদাহরণ পেশ করছে। কি এমন কথা বলেছিল লোকমান হাকিম, যেই কথা রব শত শত বছর পরেও তার খলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদাহরণ পেশ করেছে লোকমান হাকিমের। কি এমন উপদেশ দিয়েছিল লোকমান হাকিম? লোকমান হাকিম বলেছিল, ওয়াইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ লা তুশরিক বিল্লাহ লা তুশরিক বিল্লাহ ইন্ন আশ-শিরক লাযুলমুন আযীম। পরাণগঞ্জের মানুষ লোকমান হাকিম তার ছেলেকে বলেছে, হে আমার ছেলে, হে আমার ছেলে, হে আমার প্রিয় ছেলে, আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ইন্ন আশ-শিরক লাযুলমুন আযীম, হে আমার ছেলে,
জেনে রাখো, নিশ্চয়ই শিরক সবচাইতে বড় অপরাধ। যুবক, তোমাকে বলি, প্রশ্ন করো নিজেকে, একজন হেকিম তার ছেলেকে বলো শিরিক করিও না। তুমি নিজেকে প্রশ্ন করো, কি এমন কাজ করো তুমি যা শিরিকের অন্তর্ভুক্ত হতে পারে? পরনগঞ্জের মুরব্বী, চাচা এবং দাদা, আপনাকে অনুরোধ করে বলি, একটু ভাবুন তো, একটু ভাবুন তো, আপনি যা করছেন এতে শিরক আছে কিনা, এটা শিরক মুক্ত কিনা, একটু নিজেকে নিজে প্রশ্ন করুন। আমি বললে তো বলবেন আমি এসেছি এগুলো বলতে, তাই বলছি, তাই আমি বললাম না। তবে আপনাকে বলে রাখি, আমরা যা শিরক বলি, আমরা যা বিদআত বলি, ধরে নিন আমার কথা যদি ঠিক না হয় যে আপনি শিরক করছেন, আপনার মনে হয় শিরক করছেন না, ধরে নিন আমার কথা ভুল, তাহলে তো বেঁচে গেলেন। আর যদি আমার কথা ঠিক হয়, আর যদি আমার কথা ঠিক হয়, কোরআনুল করিমকে আমাদের সালাফ সালেহীন যেভাবে বুঝেছে, সাহাবাই কেরাম যেভাবে বুঝেছে, আইম্মাই কেরাম যেভাবে বুঝেছে, তাবেঈ ইমামগণ যেভাবে বুঝেছে, সেই বুঝ অনুযায়ী যদি আমরা প্রচার করি, আপনাদের যদি মনে হয় যে আমরা ভুল বলি, তাহলে তো বেঁচে গেলেন। আর জেনে রাখবেন, তাই আজকে বললাম না আপনি কি কি শিরকে লিপ্ত আছেন, আপনার স্ত্রী কি কি শিরকে লিপ্ত আছে, পরানগঞ্জের মা বোনেরা দুঃখ দুর্দশায় বিপদে কার কার কাছে যায়, পরানগঞ্জের যুবক এবং বৃদ্ধরা প্রয়োজন মেটাতে কার কার কাছে যায়, পরানগঞ্জের মানুষ আল্লাহকে কতটা ভালোবাসে ও কতটা উপেক্ষা করে সে নিয়ে না হয় না বললাম। তবে জেনে রাখো, পরানগঞ্জের মানুষ, যদি তুমি শিরকের অপরাধে অপরাধী হও, তবে আল্লাহ বলছে ইন্না শিরক, নিশ্চয় শিরক, লাযুলমুন আযীম। তোমাকে এবার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী বলি, তোমার নবী, আমার নবী, প্যারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আবি বকরা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবি বকরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আবি বকরা রাদিয়াল্লাহু আনহু বলতে শুনেছে, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে জানাবো, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব কোন কোন অপরাধগুলো সবচাইতে বড়, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব কোন কোন অপরাধগুলো সবচাইতে বড়? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বললেন, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে জানিয়ে দিন। জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উদওয়াতুনা হাবিবানা রাসূলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال الاشراك بالله, قال الاشراك بالله। মানুষ জেনে রাখো, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। মানুষ জেনে রাখো, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য হওয়া। যুবক, তুমি জেনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা, আল্লাহর সাথে কাউকে শিরিক করা, এবং তারপরে সবচাইতে বড় অপরাধ হচ্ছে নিজের বাবা এবং মায়ের অবাধ্য হওয়া। হ্যাঁ, তোমাকেই বলছি, তোমার ওই কৃষক বাবা যে তোমাকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, যার যৌবন শেষ করে বিদেশে কাটিয়ে তোমার অন্ন আহার বস্ত্রের ব্যবস্থা করেছে, তোমার মায়ের ইজ্জত যে রক্ষা করেছে, তোমার ওই বাপটার কথা বলছে আল্লাহ, তোমার ওই মা যে মা হাত না ধুয়ে তোমাকে এখন খেতে দেয় আগের মতো করে, যেমন আগে দিত, তোমার ওই মা যে গোসল না করেই তোমার পাশে বসত আগের মতো করে, তোমার ওই মা
যে তখন তোমাকে কুকুরে কামড়াবে তাই তোমাকে আগলে রেখেছে, পুকুরে নদীতে পড়ে ভেসে যাবে তাই তোমাকে আগলে রেখেছে, তোমার ওই মা ক্ষুধার যন্ত্রণায় তুমি কাঁদতে দৌড়ে গিয়ে দুধ খাইয়েছে, তোমার ওই মা লজ্জা পেয়েছিল। অলরেডি তোমার চারটা ভাই বোন আছো, তোমরা অভাবের সংসার, তুমি তোমার মায়ের পেটে এসেছিলে, তোমার মা লজ্জায় আঁচল দিয়ে পেট ঢেকেছিল, তোমার দাদি শুনলে এই এখানে তো কথা কিসের, তোমার ওই মা যে তোমার দাদির ভয়ে পেট ঢেকে রেখেছিল যাতে কেউ বুঝতে না পারে তুমি পেটে আছো, তোমার নানি, তোমার মায়ের চাচি জেঠি সবাই বলেছিল জুলাইখা আমি একটা ডাক্তার চিনি, তিন দিন ওষুধ খেলে চলবে, তোর এই পেট উঁচু থেকে নিচু হয়ে যাবে, তোর এই গর্ভপাত হয়ে যাবে, তুই সর্বনাশ থেকে বেঁচে যাবি, অভাবের সংসার আরেকটাকে কোত্থেকে খাওয়াবি, তোমার এই মা তুমি পেটে এসেছ খেতে পায়নি কাজ করেছে, তোমাকে প্রসব করেছে, ওই মা যার কথা শুনে তুমি ভ্রুক্ষেপ করো না, যে তোমাকে কিছু বললে তুমি মর্যাদা দাও না, যে তোমাকে না করলে শোনো না, আদেশ করলে মানো না, তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা, ও উকুকুল ওয়ালিদাইন নিজ বাবা এবং মায়ের অবাধ্য হওয়া। ভেবে নাও যুবক, পিতামাতার সাথে কোন ব্যবহার করছো, যুবক তো যুবক, বৃদ্ধ মানুষও বাপ মাকে ভাগ করে ফেলেছে।